হাই বন্ধুরা আমার ইউটিউবের বন্ধুরা আমি আবার এসে গেছি মণিশঙ্কর আপনাদেরকে একটা খাবারের আইটেম নিয়ে আজকে আপনাদেরকে বলবো কি করে আপনারা বাড়িতে খুব সহজভাবে ধোসা বানাবেন খুব সহজ এবং সুন্দর পদ্ধতি কিছুই না আপনারা দুই ভাগ আতপ চাল নেবেন আর এক ভাগ বিউলির ডাল নেবেন এবং এইটাকে ভালো করে মিক্সচার মেশিনে ফাটিয়ে দুই দিন রেখে দেবেন খোলা জায়গায় এটাকে দুদিন ধরে পচাতে হবে পচানোর পরেই আপনি এটাকে রান্নার ব্যবহার করতে পারবেন আর এতে আপনি সামান্য খায়শোটা মেশাবেন যাতে এটা ভালো করে আরও পচতে পারে কিছু না এটা পচে গেলে আপনার ভালো করে হাতা দিয়ে ঘুটিয়ে নেবেন ঘুটিয়ে নেওয়ার পরে এটাকে চাটাইতে গরম করে হালকা তেল দিয়ে এইভাবে এটাকে গোলা রুটির মতন বানাবেন আর এটাকে খাওয়ার জন্য একটা আপনারা পুড়িয়া বানাবেন সুন্দর করে পুড়িয়া বানাবেন যা আপনি পছন্দ করেন আলু গাজর বিট যেটা দিয়ে আপনার সুন্দর লাগে খেতে আর একটা আপনারা এরকম চাটনি বানাবেন টমেটোর হালকা ঝাল দিয়ে হালকা চিনি দিয়ে বাস হয়ে গেল এবং বন্ধুরা কি বলবো এটা এত ভালো লাগে মানে আপনি এগরোল খাওয়া ভুলে যাবেন এত সুন্দরের স্বাদ এবং এত সুস্বাদু দেখুন এটা একদম অরিজিনাল ভিডিও কোনো সাজানোর জন্য কিছু নেই কোনো ক্যামেরার কারসাজিও নেই একদম পরিষ্কার করে করাটা যেহেতু এটা প্রথম করা হচ্ছে চাটাইতে এই জন্য এটা গরম হয় না তাই উঠছে না তবে দ্বিতীয়বার তৃতীয়বার খুব সুন্দরভাবে অটোমেটিক এটা উঠে যায় আপনার এইভাবে দোলডোলে তোলা লাগবে এবং বন্ধুরা আমি চাই আপনারা বাড়িতে বানান বানিয়ে খান আত্মীয়দের খাওয়ান সত্যি খুব সুস্বাদু এবং পুষ্কর খাবার আপনি রাতের বেলা একটা করেই খেতে পারেন এবং আপনার সুন্দর হয়ে যাবে রাতের টিফিনটা এবং খরচও খুব কম আর যাই হোক এইভাবে বানাবেন আর এটা বানাচ্ছেন আমার খুব ভালোবাসার দাদা আদরের দাদা বুলুদা সুধময়দা ওনার ভালো নাম তা আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন এবং যদি বাড়িতে আত্মীয় আসে তাদেরও খাওয়াবেন দেখুন খুব সুন্দর তো বন্ধুরা যাই হোক এটা কিন্তু পুড়ে গেছে কিন্তু আপনারা এটাকে একটু কড়া ভাজবেন কারণ এতে একটা হালকা গন্ধ থাকে আপনারা যদি এটা কড়া করে ভাজেন তাহলে আর সেই হালকা গন্ধটা থাকবে না যেহেতু এটাকে পচেই নিতে হচ্ছে দু দিন ধরে অনেকে এই গন্ধটা ভালো লাগে না কিন্তু আপনি যদি কড়া করে ভাজেন তাহলে আর কোনো গন্ধ থাকবে না এটা কিন্তু পোড়া না এটা খুব সুন্দর এটাকে খুব কড়া করে যাই হোক বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে